আজকে সোলা রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে সোলা রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে আজকে ছোলা রান্না করব তার জন্য এই যে ছোলাটা কিন্তু আমি সেহেরি করার পরেই ভিজে রেখেছিলাম আর এটা অনেকক্ষণ ভিজে রাখার জন্য দেখতে পারছেন অনেক মোটা মোটা হয়ে গিয়েছে মানে ফুলে গিয়েছে এটা আমি এখন ভালোভাবে কিন্তু চার পাঁচবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন ফার্স্টে ছোলাটা আমি সিদ্ধ করে নিব তার জন্যই যে ছোলার উপরে কিন্তু একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে এখন ছোলাগুলো দিয়ে দিচ্ছি ছোলাগুলো এখন সিদ্ধ করে নিব তার জন্য এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর কি লবণটা দেওয়ার পরে এখানে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে হুইসেল দিয়ে নিব তো আমি দুইটা হুইসেল দিয়েছিলাম সেটাতে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর পরে কিন্তু আমি আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে দেখেন আমি দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে আমি দুইটা হুইসেল দিয়েছি দুইটাতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কারণ এইটা অনেকক্ষণ ভেজাও ছিল সেহেরি করার পরে ভিজে রেখেছিলাম আর পরের দিন তিনটা বা সাড়ে দিকে রান্না করেছি আর কি এই জন্য খুব সুন্দর হয়েছিল আর কি এখন রান্না করে নিব তার জন্য চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে রান্না করবো একদম খাটি সরিষার তেল এইটা আমাদের বাড়ির তেল দেওয়ার পরে এখানে দারচিনি দিয়ে দিয়েছি কয়েক টুকরা আর দিয়ে দিয়েছি তেজপাতা দেওয়ার পরে এটার থেকে যখন সুন্দর একটা স্মেল চলে আসছে তখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা সাইলেট পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন আমি এখানে পেঁয়াজ কুচিটাই দিয়েছি দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে দ্রুত পেঁয়াজটা নরম হয়ে আসবে যেহেতু অনেকটাই পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে ছোলার পরিমাণটাও একটু বেশি ছিল যার জন্য পেঁয়াজ কুচিটাও একটু বেশি দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এখন দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিব যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অন্যান্য মশলাগুলোও কিন্তু অ্যাড করব যে দেখতে পারছেন এখন কিন্তু কালারটা যখনই চেঞ্জ হয়ে গিয়েছে এখন ফার্স্টে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা যে যার মানে স্বাদ অনুযায়ী দেবেন আর কি যে যেমন ঝাল পছন্দ করেন আর রোজার সময় ঝাল কম খাওয়াই ভালো আমি দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নিব এখন অন্যান্য যে মশলাগুলো আছে মশলা বলতে পেস্ট করা যে আদা রসুনের পেস্ট সেটা দিব আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি দেড় চামচ দিয়েছি আদা পেস্ট আর এই যে রসুন দিয়ে দিচ্ছি রসুনটা দিয়েছি এক চামচ আর আদাটা দিয়েছি দেড় চামচ একদম চা চামচের ওইটা দিয়ে এটা মশলাটা এখন খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে তেলটা দেখছেন উপরে চলে আসতে এখন আমি ছোলাগুলো কিন্তু দিয়ে দিব এই যে ছোলার পরিমাণটা বেশ ভালোই ছিল আমি ফার্স্টে বুঝি নাই দেওয়ার পরে অনেকটা ফুলে বেশ অনেকই হয়ে গিয়েছে আর কি এখন এই যে ভালোভাবে কিন্তু মশলাটার সঙ্গে ছোলাটা মিশে নিতে হবে আর এখানে আমি অন্য আরেকটা কাজ করেছি অনেকেই এইভাবে একটু চুলার উপরে রেখে নামিয়ে নেন আমি এখানে একটু পানি অ্যাড করেছি আমার কাছে মনে হয়েছে পানিটা দিলে কিছুক্ষণ চোলার উপরে ছোলার সঙ্গে থাকলে ঝাল মশলা সব কিছুই ছোলার সঙ্গে অনেক ভালোভাবে যাবে যার জন্য আমি এখানে সামান্য পানি দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এই যে দেখতে পারছেন একটু পানি দিয়েছি এটা কিছুক্ষণ এখন চুলার উপরে রেখে দিব তার জন্য চুলাটা আরও সফট হবে আর খেতেও অনেক মজা হবে আর সত্যি অনেক মজা হয়েছিল পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখনই নামিয়ে নিব আর বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে তো এখন নামিয়ে নিব এই যে আমি অন্য আরেকটি পাত্রে কিন্তু উঠিয়ে নিয়েছি কালারটা দেখেন কত সুন্দর এসেছিল আর খেতেও অনেক মজা হয়েছিল কার কার কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইভাবে যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম